সহকর্মী ইমরান হোসেন সুমন আছেন ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনের সামনে। আমরা বিস্তারিত জানতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি তার সাথে। ইমরান হোসেন সুমন স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনের সামনে আছেন এবং আজ সন্ধ্যায় শপথ গ্রহণের পর আসলে জানা যাবে আসাদুজ্জামান খান কামাল কি তার আগের মন্ত্রণালয়ে আছেন কিনা। কি জানাবেন এই মুহূর্তে সেখান থেকে বিস্তারিত? টুনাল, আসলে সবাই অপেক্ষা করছেন যে সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ গ্রহণ হয়ে গেছে, মন্ত্রী হবেন কারা, সে নিয়ে যেটি আলোচনা ছিল গতকালকে কিন্তু তারও সমাধান হয়ে গেছে। 25 জন মন্ত্রী হয়েছেন এবং 11 জন প্রতিমন্ত্রী হয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই যে মন্ত্রিসভা গঠন করা হলো, আজকে সন্ধ্যায় বঙ্গভবনে তাদের সবার শপথ গ্রহণ হবে এবং এর আগে আসলে সবার আলোচনা যে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন। আপনিও যেটি বলছেন, আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, তিনি গত 2 মেয়াদে সরকারের একাদশ এবং এর আগে 10 সংসদে তিনি কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তাকে, এবং পরপর এই 2 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে তার আসলে জনগণের কাছে আস্থা সহ অন্যান্য যেসব বিষয়গুলো, বিভিন্ন বড় বড় ঘটনাগুলো তিনি মোকাবেলা করেছেন। এখন তাকে সেই মন্ত্রণালয়ে কি রাখা হবে কিনা, এটি নিয়ে একটি প্রশ্ন আছে। আবার মন্ত্রণালয়ে অনেকের যেহেতু পরিবর্তন হতে পারে এবং এটি নির্ভর করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর, সেটিও একটি বিষয়। আর আমরা এখন যেই মুহূর্তে এই যেই জায়গাটিতে আছি, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন ধানমন্ডিতে। তবে তিনি সরকারি বাসভবনে থেকে কিন্তু তার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেননি। মণিপুরী পাড়ায় তিনি তার যে সংসদীয় যে আসন রয়েছে, যে এলাকায় সেটি তার বাড়ি তেজগাঁও এলাকায়, সেখানেই কিন্তু তিনি তার নির্বাচনী সব কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। এবং এই মুহূর্তে আমরা যেটা জানি, সেখান থেকে তিনি মন্ত্রণালয়ে যাচ্ছেন এবং নেতাকর্মীরা বিশেষ করে তেজগাঁও, শেরেবাংলানগর, হাতিরঝিল সহ রমনা এই পুরো এলাকার বাসিন্দারা আসলে কামাল ভাই হিসেবেই তাকে সবাই চিনেন এবং তিনি মন্ত্রী হওয়ার কারণে সবার মধ্যে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। তবে কোন দপ্তর দেওয়া হবে সেটি প্রধানমন্ত্রী নির্ভর করবেন এবং বিকেলে সেটি আমরা হয়তো জানতে পারবো। ইতিমধ্যে আমরা যেটি জানি, যে জানি বলতে জোর আলোচনা চলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাকে দেওয়া হবে। অর্থমন্ত্রী হিসেবে আমরা যেটি এখন জোর গুঞ্জন সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে, সেটি হল সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, যিনি দিনাজপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন এএইচ মাহমুদ আলী, এবং তিনি এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমান যে একাদশ জাতীয় সংসদটি ছিল, সেখানে কিন্তু এএইচ মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। তো অর্থ মন্ত্রণালয়ে অর্থনীতি জানা একজন লোকের কাছে তুলে দেওয়া হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কার কাছে তুলে দেওয়া হবে সেই প্রশ্ন থাকলো, নাকি আসাদুজ্জামান খান কামাল হ্যাট্রিক করেন এই বিষয়ে, সেটিও একটি বিষয়। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অবস্থা, সেখানে কাকে দেওয়া হবে, এই নিয়েও কিন্তু জোর গুঞ্জন আছে। আমাদের অন্য সহকর্মীরা হয়তো আপনাদেরকে সেটি জানাবেন, যারা সচিবালয় সহ অন্যান্য জায়গায় আছে। তো আসাদুজ্জামান খান কামালের এই বিজয় এবং তার মন্ত্রী হওয়া, তার জনগণ আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।